নমস্কার, সকলকে স্বাগত, ওয়েলকাম টু অল। আমরা আজকের অ্যালিফেটিক রিয়াকশানের কিছু কনভার্সন দেখবার চেষ্টা করব এই ভিডিওটার মধ্যে দিয়ে। আমরা মোটামুটি এই ভিডিওটায় পাঁচটা রিয়াকশান দেখব এবং তার অ্যাপ্লিকেশান দেখব। ফার্স্ট হলো Hg2+ 20% H2SO4 60-80 ডিগ্রি সেলসিয়াস, খুব ইম্পর্টেন্ট একটা রিয়েজেন্ট। এই রিয়েজেন্টটার কাজটা কি? এই রিয়েজেন্টটার কাজ হলো কোনো একটা টিপিল বন্ড, মনে করো সে টিপিল বন্ড হলো এরকম ধরনের রয়েছে কোনো একটা টিপিল বন্ড। এই টিপিল বন্ডের যে কার্বনটা হাইড্রোজেন কম আছে, টিপিল বন্ডে কার্বনের সঙ্গে অ্যাটাচ হাইড্রোজেন কম আছে, তাহলে দেখো টিপিল বন্ডে কার্বনের সঙ্গে অ্যাটাচ, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটাও নেই, সেই জায়গাটা এই এই রিয়েজেন্টটা দিলে ডবল বন্ড ওতে পরিণত হয়। তাহলে ডবল বন্ড ওটা কোথায় পরিণত হবে? এই জায়গাটায় ডবল বন্ড ও পরিণত হবে। তাহলে ডবল বন্ড হলে কেমন দেখতে হবে? সি ডবল বন্ড ও। তাহলে এই জায়গাটা ডবল বন্ড হলে আর টিপিল বন্ড থাকবে না, এখানে কার্বন শুধু দিয়ে দেবে। এবার দেখো কার্বনে কটা বন্ড দিয়েছ? একটা বন্ড দিয়েছ। কার্বনের ভ্যালেন্সি কত হয়? 4। তার মানে এখনও কটা পড়ে থাকছে? এখনও 3টে পড়ে থাকছে। তার মানে এখানে হলো CH3। ওকে, তাহলে যখনই আমি টিপিল বন্ড দেখব, এই টিপিল বন্ডের মধ্যে আমার এই জাতীয় জিনিস দিলে আমার এইটা হবে। মনে করো সাপোজ তোমাকে এরকম একটা প্রবলেম দিয়েছে, আমরা প্রতিটা কোশ্চেন দেখবো এবং প্রবলেম দেখার চেষ্টা করব। তোমাকে মনে করো সাপোজ তোমাকে এক্সামে এরকম ধরনের একটা প্রবলেম দিয়েছে, বলেছে Hg2+ 20% H2SO4, বলেছে 60-80 ডিগ্রি সেলসিয়াস দিলে কী হবে। তাহলে আমি তোমাকে এখানে কী শিখিয়েছি? এই টিপিল বন্ডের মধ্যে যে আর কার্বন কম আছে, কার কম আছে, এখানে একটাও নেই, এখানে একটা আছে, তার মানে এই জায়গাটা আমার চুজ করব। করে তার মানে CH3 CH2 এই দুটো যা আছে তাই থাকবে, এই কার্বনের জায়গায় কী হবে? ডবল বন্ড। ওকে, বাকি এখানে কী দেবো? কার্বন দিয়ে দেবো। এবার কার্বন দিয়ে কটা বন্ড হয়েছে? একটা বন্ড হয়েছে। কটা পড়ে থাকছে হাইড্রোজেন? 3টে। তার মানে CH3, এটা হবে আমার কাছে অ্যান্সার। ওকে, তার মানে এই রিয়েজেন্টটা আমরা কাজটা দেখলাম, হাইড্রোবোরেশন। প্রথম কথা বলে রাখি, হাইড্রোবোরেশন রিয়াকশানটা দু জায়গাতেই তুমি ইউজ করতে পারো, ঠিক আছে? ডবল বন্ডের ক্ষেত্রে ইউজ করতে পারো, ডবল বন্ডের ক্ষেত্রে ইউজ করতে পারো, অথবা তুমি এটাকে টিপিল বন্ডের ক্ষেত্রেও ইউজ করতে পারো। এটা ইউজ করবার সময় আমাকে খেয়াল রাখতে হবে কোন জায়গাটায় আমার কাছে হাইড্রোজেন বেশি রয়েছে, ডবল বন্ড বা টিপিল বন্ডের। এই দিকে কার্বনে কটা কী আছে জানার দরকার নেই, ডবল বন্ড বা টিপিল বন্ডের হাইড্রোজেন কোথায় বেশি রয়েছে। যেমন তুমি এই আগেরটা যখন করলে খেয়াল করে দেখো, আমি বলেছিলাম টিপিল বন্ডের কার্বনের এই দিকে কার্বনে কার কটা হাইড্রোজেন আছে আমি দেখবও না, এটা এই দুটোর মধ্যে টিপিল বন্ডের কার্বন এখানে কী ছিল? কম হাইড্রোজেন ছিল, তাই জন্য মানে একটাও ছিল না, মানে তুলনামূলকভাবে এর থেকে কম ছিল, তাই জন্য এখানে ডবল বন্ডও দিয়েছিল। লাইকওয়াইজ তুমি খেয়াল করো, এই দুটো জায়গার মধ্যে মানে এই দুটো জায়গার মধ্যে ডবল বন্ডে কোথায় হাইড্রোজেন বেশি রয়েছে? এখানে বেশি রয়েছে। এই দুজনের মধ্যে কোথায় বেশি রয়েছে? এখানে বেশি রয়েছে। ডবল বন্ডের ক্ষেত্রে রুল হলো যেখানে হাইড্রোজেন বেশি রয়েছে সেই জায়গাটা ওয়েজ গ্রুপ যুক্ত হবে। তাহলে এইখানটা যা আছে তাই দিয়ে দিলাম, CH যা আছে দিয়ে দিলাম, সিঙ্গেল বন্ড দিয়ে দিলাম, ডবল বন্ড আর থাকবে না, এই জায়গাটা কী যুক্ত হবে? ওয়েজ গ্রুপ যুক্ত হবে। এবার তুমি এই কার্বনটা চলে এসো, কার্বনটার মধ্যে খেয়াল করে দেখো যে একটা হাইড্রোজেন আছে, তার মানে আলটিমেটলি জল যুক্ত হলো, এখানে ওই যুক্ত হলো আর এখানে এই যুক্ত হবে। তো যাই হোক, এই কার্বনের দেখো একটা দুটো তিনটে হয়ে গেছে আর একটা পড়ে থাকছে, তার মানে CH2। তাহলে ডবল বন্ড থাকলে কোথায় যুক্ত হবে? ওইচ, যেখানে হাইড্রোজেনটা বেশি রয়েছে। টিপিল বন্ড থাকলে ডবল বন্ড টোতে পরিণত হবে, কোথায়? যেখানে হাইড্রোজেন বেশি আছে, তার মানে কী হবে? RC, এই জায়গাটা ডবল বন্ড টোতে পরিণত হবে। তার সঙ্গে এইচ যেমন আছে তেমন দিয়ে দিলে, তাহলে এই জায়গাটা যদি ডবল বন্ড টোতে পরিণত হয়, এই জায়গাটার দিকে কার্বনের দিকে চলে আসো, কার্বনে কটা বন্ড হয়েছে? একটা এবং দুটো, তার মানে দুটো পড়ে থাকছে, তার মানে CH2। ওকে, খেয়াল থাকবে। সাপোজ মনে করো তোমাকে এরকম ধরনের একটা প্রবলেম দিল, কম্পেয়ার করার চেষ্টা করো, তোমাকে বললো যে CH3 সি টিপিল বন্ড CH, তাকে বললো হাইড্রোবোরেশন রিয়াকশান করো, B2H6 H2O2 NaOH, বলেছে এই কাজটা করো, ঠিক আছে? তাহলে কী বলেছি আমি? না, এখানে কথাটা হলো আমার কাছে যে যেখানটা তোমার কাছে কী আছে,
যেখানে হাইড্রোজেন বেশি আছে সেখানে কী হবে, ট্রিপল বন্ড আছে, ট্রিপল বন্ডে হলে কী হয়, যেখানে হাইড্রোজেন বেশি আছে মানে এই কার্বনটা, এই কার্বনটা কী দেবো, ডবল বন্ডও দেবো। তা ডবল বন্ডও দেওয়া হয়ে গেলে তিনটে বন্ড হয়ে গেছে, একটা হাইড্রোজেন এখানে হয়ে গেছে, আর এই কার্বনে থেকে দুটো বন্ড দেওয়া হয়ে গেছে, দুটো হাইড্রোজেন। ক্লিয়ার? তো ব্যাপারটা খুবই সোজা, একটু খেয়াল করার চেষ্টা করো। তোমাকে যদি আজকে এইটা দেওয়া হয় দিয়ে এই জিনিসটা দিয়ে দেওয়া হয়, তাহলে এটা কী হিসেব করছে, ডবল বন্ডের কাজ করছে, তাহলে ডবল বন্ডের হাইড্রোবোরেশন করছে। তাহলে হাইড্রোবোরেশনের নিয়ম কী বললাম, যেখানে হাইড্রোজেন বেশি থাকে সেখানে কী যুক্ত হয়, ডবল বন্ড থাকে, ওইচ গ্রুপ যুক্ত হয় বলেছিলাম, কী যুক্ত হয় বলেছিলাম, ওইচ গ্রুপ যুক্ত হয়, আর এখানে কী বলেছিলাম, ডবল বন্ডও যুক্ত হয় ট্রিপল বন্ড থাকলে। তাহলে এখানে যেখানে হাইড্রোজেন বেশি আছে সেখানে কী যুক্ত হবে, ওইচ গ্রুপ যুক্ত হবে, তার মানে CH3CH লাস্টে একটা ওইচ গ্রুপ যুক্ত হবে। এবার এই কার্বনে দেখো দুটো বন্ড হয়ে গেছে, দুটো পড়ে থাকছে মানে CH2। সো হাইড্রোবোরেশন রিয়াকশান আশা করবো ক্লিয়ার হয়েছে। আচ্ছা, অক্সিমার্কুরেশন রিয়াকশানটাও এই হাইড্রোবোরেশন রিয়াকশানের মতনই রিয়াকশান, একটু জেনে নাও কেমন হয়, তারপর আমি আগেরটায় আসছি। এটাও তাই হয়, সি ডবল বন্ড, এটাকে রিয়েজেন্টটা হলো HGOAC2। এসি মানে কী গ্রুপ, অ্যাসাইল গ্রুপ, শর্টে লেখা হয় এসি, COCH3, আর NaOH নেওয়া হয়। রুলটা কি, এখানে ওইচটা কোথায় যুক্ত হয়েছিল, যেখানে হাইড্রোজেন বেশি আছে, এইটার ক্ষেত্রে নিয়ম হলো যেখানে হাইড্রোজেন কম আছে সেখানে ওইচ গ্রুপটা যুক্ত হয়, তাহলে কী হবে RCHOH, আর এখানে কী হবে সি, দুটো হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন মিলে CH3 হয়ে যাবে, পরে চারটে হয়ে যাবে। ওকে, বুঝতে পেরেছ? যদি এটা ট্রিপল বন্ডের ক্ষেত্রে নিতাম, একই জিনিস, যদি ট্রিপল বন্ডের ক্ষেত্রে আমি নিতাম যেখানে হাইড্রোজেন কম আছে সেখানে তোমার ডবল বন্ডটা যুক্ত হয়, তাহলে RC ডবল বন্ড এখানে যুক্ত হয়ে গেল, এখানে কার্বন দিয়ে দাও, কার্বনে একটা বন্ড হয়েছে, তিনটে পড়ে থাকছে, তাহলে CH3। তাহলে কী হলো, হাইড্রোবোরেশন আর অক্সিমার্কুরেশন ডিমার্কুরেশন রিয়াকশান দুটো অপোজিট, এখানে কোথায় যুক্ত হয় একটু মনে রাখবে, দু একবার প্র্যাকটিস করে নাও। এখানে কী হয়, যেখানে হাইড্রোজেন বেশি আছে সেখানে ওইচটা যুক্ত হয়, বা যেখানে হাইড্রোজেন বেশি আছে ট্রিপল বন্ড থাকলে সেখানে ডবল বন্ডও হয়। আর অক্সিমার্কুরেশন ডিমার্কুরেশানে কী বলেছিলাম, যেখানে হাইড্রোজেন কম আছে সেখানে ওইচ যুক্ত হয়, ট্রিপল বন্ড হলে যেখানে হাইড্রোজেন কম আছে কার্বনে সেখানে ডবল বন্ডতে পরিণত হয়। মনে করো তোমাকে এরকম একটা দিয়েছে, তাহলে HGOAC2 NaOH, এটা দেখলেই আমি নিশ্চয়ই বুঝতে পারছি যে আমি কী রিয়াকশানটা করবো। তাহলে ফার্স্ট তোমাকে খেয়াল রাখতে হবে ট্রিপল বন্ডের মধ্যে কোথায় হাইড্রোজেন কম আছে, দেখো এইগুলো দেখো না, কিন্তু এগুলো ট্রিপল বন্ডের সঙ্গে অ্যাটাচ আছে, এইগুলো নিয়ে আমি ইন্টারেস্টেড নই, এই দুটোর মধ্যে কোথায় কম আছে, এটাই কম আছে, তাহলে এখানে কী যুক্ত হবে, এখানে ডবল বন্ড যুক্ত হবে, আর বাকি এখানে কার্বন দিয়ে দেবো, কার্বনের সঙ্গে বাকি হাইড্রোজেন দিয়ে দেবো, একটা বন্ড হয়ে গেছে, তিনটে। ওকে, এই রিয়াকশানটা কি, অক্সিমার্কুরেশন ডিমার্কুরেশন রিয়াকশান, পরিষ্কার? মার্কনিভ রুল, মার্কনিভ রুল ডবল বন্ডের জন্য হয়ে থাকে, ঠিক আছে? মনে করো এখানে HX রিয়াকশান করছো, ফর এক্সাম্পল HCl রিয়াকশান করছো, তুমি ফার্স্ট দেখো এর মধ্যে কোথায় হাইড্রোজেন কম আছে, তাহলে দেখো এই দিকেরগুলো দেখবো না, কিন্তু এই দুটোর মধ্যে হাইড্রোজেন কোথায় কম আছে, তাহলে দেখো এইটার মধ্যে হাইড্রোজেন কম আছে, যার মধ্যে হাইড্রোজেন কম আছে তার সঙ্গে এই হ্যালোজেনটা যুক্ত হয়, তাহলে মার্কনিভ রুল কী বলছে, যেখানে হাইড্রোজেন কম থাকে তার সঙ্গে কী যুক্ত হয়, হ্যালোজেনটা, হ্যালোজেন কী এখানে ক্লোরিন, তাহলে ক্লোরিনটা কোথায় যুক্ত হবে, যেখানে হাইড্রোজেন কম আছে মানে এখানে, আর এখানে কার্বন দিলাম দুটো হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন মিলে তিনটে হাইড্রোজেন হয়ে গেল CH3, ঠিক আছে? তাহলে যেখানে হাইড্রোজেন কম আছে সেখানে ক্লোরিনটা যুক্ত হবে। এই অ্যান্টি মার্কনিভ রুল মানে একই জিনিস থাকবে, একই জিনিস থাকবে, শুধু একটা পারঅক্সাইড থাকবে, পারঅক্সাইড, মনে করো পরীক্ষার সময় এই হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে দিলাম, তখন রুল হলো উল্টোটা, যেখানে হাইড্রোজেন বেশি থাকবে, যেখানে হাইড্রোজেন বেশি থাকবে সেখানে ক্লোরিনটা যুক্ত হবে তখন, তাহলে যেখানে হাইড্রোজেন বেশি থাকবে সেখানে ক্লোরিনটা যুক্ত হবে, তাহলে এই কার্বনে দেখো একটা বন্ড, দুটো বন্ড, একটা হাইড্রোজেন আর একটা হাইড্রোজেন দিতে হবে মানে CH2। কনফিউজ হওয়ার কোনো জায়গা নেই,
একটু খেয়াল করে নাও যে মার্কনি রুল মানে হলো যেখানে হাইড্রোজেন কম থাকে সেখানে হ্যালোজেনটা যুক্ত হয়, আর অ্যান্টি মার্কনিক রুল মানে হলো যেখানে হাইড্রোজেনটা বেশি থাকে। কী করে বুঝবো অ্যান্টি মার্কনিক করতে বলেছে না তার সঙ্গে পারক্লোরিক অ্যাসিড দিয়ে দিয়েছে? মনে করো তোমাকে এরকম ধরনের একটা প্রবলেম দিল, তোমাকে দিয়ে বললো তো HCl দিলাম, কী হবে বলো তো, জানতে চাইলো। তাহলে তুমি বলো, আচ্ছা HCl এর সঙ্গে হাইড্রোজেন পারক্সাইড দিয়ে দিলো, এরকম দিলো, দিয়ে জানতে চাইলো কী হবে বলো। তাহলে তুমি একটু খেয়াল করে দেখো যে, বা তুমি এই জায়গাটা মনে করো তোমাকে HCl না দিয়ে HBr দিয়ে দিল, দিয়ে বলো হাইড্রোজেন পারক্সাইড দিলাম কী হবে বলো। তাহলে তুমি খেয়াল করে দেখো এই দুটো হাইড্রোজেনের মধ্যে কোথায় হাইড্রোজেন কম, এটাই দেখো। H2O2 দিয়েছি মানে কি অ্যান্টি মার্কনিফের রুল কী বলছে, যেখানে হাইড্রোজেন কম থাকে সেখানে কি যুক্ত হয়, সরি যেখানে হাইড্রোজেন বেশি থাকবে সেখানে হ্যালোজেনটা যুক্ত হয়, তাই তো বলছে অ্যান্টি মার্কনিফ। তাহলে দেখো এই দুটোর মধ্যে হাইড্রোজেন কোথায় বেশি আছে, এখানে বেশি আছে, তাহলে একই জিনিস করে দেবে কাজ, হ্যালোজেনটাকে কোথায় যুক্ত করব, যেখানে হাইড্রোজেন বেশি রয়েছে, তাহলে হ্যালোজেনটা কি এখানে ব্রোমিন, তাই তো, আর এখানে হাইড্রোজেনটা যুক্ত করে দেবো CH2 করে দেবো, বুঝতে পেরেছ? তো এটা একটু খেয়াল রাখবে। আচ্ছা ক্লিমেনসন রিয়াকশান, এটা আমরা সকলেই জানি এই রিয়াকশানটা কী, এটা সি ডবল বন্ড গ্রুপ থাকলে এটাকে যদি ZN HG আর HCl দেওয়া হয় এই ডবল বন্ডের জায়গায় দুটো হাইড্রোজেন চলে আসে, এটা হলো ক্লিমেনসন রিয়াকশান। সি ডবল বন্ড গ্রুপ যেখানেই থাকবে সেখানে ZN HG আর HCl দিলে সি ডবল বন্ড চলে গিয়ে দুটো হাইড্রোজেন চলে আসে। তো অ্যালিফেটিকে তোমাকে রিয়াকশান করতে হলে এই পাঁচটা রিয়াকশান খুব ইম্পর্টেন্ট, এর অ্যাপ্লিকেশানগুলো আমি দেখাচ্ছি সেটা তোমাকে জানতে হবে, ওকে? আরেকটি কথা হলো যে এই কনভার্সানের চার্টটা আমরা সকলেই জানি, এই কনভার্সানের চার্টটাও মাথার মধ্যে রেখে দিতে হবে। মনে করো তোমাকে একটা কনভার্সান করতে দিয়েছে, তুমি কী করে এগোবে আমি আসছি। সাপোজ মনে করো তোমাকে এরকম একটা দিয়ে দিল, তোমাকে বললো এরকম দিলাম ব্রোমিন আর H2O দিলাম, ব্রোমিন আর অ্যালকোহলিক কেস দিলাম, বললো এ তৈরি হবে, এর মধ্যে Hg2+ 20% H2SO4 60-80°C দিয়ে দিলাম, বললো বি তৈরি হবে, জানতে চাইলো এ এবং বি কী, ওকে? তোমাকে এরকম একটা কোশ্চেন দিল। তাহলে দেখো প্রথমে ব্রোমিন আর কেওএইচ দিলে ডবল বন্ডটা কিসে পরিণত হয়, আমরা জানি যদি ব্রোমিন আর কেওএইচ দেওয়া হয় ডবল বন্ডটা কিসে পরিণত হয়, ট্রিপল বন্ডে পরিণত হয়, এটা জানি তো, এটা আমরা আগেই জেনেছি। তাহলে এ কম্পাউন্ড আমার কাছে কী তৈরি হবে, ব্রোমিন আর কেওএইচ দিয়েছি, তাহলে এই যে ডবল বন্ডটা রয়েছে এই ডবল বন্ডটা ট্রিপল বন্ডে পরিণত হবে, ওকে? পরিষ্কার? এবার দেখো Hg2+ 20% H2SO4 দিয়েছো, Hg2+ 20% H2SO4 কী করে, টিপিল বন্ডের কার্বনে যেটায় কার্বন কম থাকে, দেখো এই যে বলেছিলাম যেটায় কার্বন কম থাকে সেটাই ডবল বন্ডতে পরিণত করে। তাহলে কী হবে, যেটায় কার্বন কম মানে এটায় কার্বন কম আছে, তার মানে এখানে কী হবে ডবল বন্ডতে পরিণত করবে, আর এটা কী হবে এখানে কার্বন দিয়ে দিলে বাকি তিন 4 ভ্যালেন্সি মেকআপ করার জন্য তিনটে হাইড্রোজেন দরকার, তিনটে হাইড্রোজেন দিয়ে দিলাম, এইটা হবে আমার কাছে অ্যান্সার, ওকে? এবার মনে করো তোমাকে এরকম একটা প্রবলেম দিয়েছে, এরকম দিয়ে বললে HBr দিলে কী হবে, H2O2B2H6NOH দিলে কী হবে। তাহলে প্রথমটা তোমাকে বুঝতে হবে এটা মার্কনিভের নিয়ম আর এটা কী ছিল, হাইড্রোবোরেশন রিয়াকশান। দেখো মার্কনিভের রুলটা কী ছিল, খুব সোজা ছিল মার্কনিভের রুল, যেখানে হাইড্রোজেনের সংখ্যা কম সেখানে হ্যালোজেনটা যুক্ত হয়, তাই না? তাই রুলটা ছিল, একটু খাতায় নোট করে নিও, ব্যাপারটা দু একবার প্র্যাকটিস করলে খুব ইজি। তাহলে দেখো এই দুটোর মধ্যে হাইড্রোজেনের সংখ্যা কোথায় কম, এটাই হাইড্রোজেনের সংখ্যা কম, একটা হাইড্রোজেন সেখানে হ্যালোজেনটা যুক্ত হয়, তাহলে সেখানে হ্যালোজেনটা যুক্ত করে দাও, এখানে হ্যালোজেন কি ব্রোমিন, আর এখানে CH2 আর এইচ নিয়ে CH3 হয়ে যাবে, বোঝা গেছে? আর অ্যান্টিমন হাইড্রোবোরেশনের রুল কী ছিল, হাইড্রোবোরেশনের রুলে চলে এসো, দেখো ডবল বন্ডে হাইড্রোবোরেশন রুল কী ছিল, যেখানে হাইড্রোজেনটা বেশি থাকে সেখানে ওয়েস্টটা যুক্ত হয়, তাহলে হাইড্রোজেনটা কোথায় বেশি আছে বলো, এই দুটোর মধ্যে হাইড্রোজেনটা এখানে বেশি, তাহলে এখানে কী করে দেবো, ওয়েস্টটা যুক্ত করে দেবো,
তাহলে এখানে কি করব ওএইচটা যুক্ত করে দিলাম কিন্তু দেখো এই কার্বনে দেখো তিনটে হচ্ছে একটা বন্ড দুটো বন্ড আর একটা হাইড্রোজেন তিনটে হচ্ছে আর একটা বাকি থাকছে আর একটা হাইড্রোজেন দিয়ে দাও ওকে তো এইভাবে আমরা যদি এটাকে কাজে লাগাতে পারি আমরা অনেক ধরনের কনভার্সনগুলোকে করে ফেলতে পারব আশা করব ভিডিওটা থেকে এই পাঁচটা রিয়াকশন সম্পর্কে আইডিয়া হয়েছে এবং বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশন করলে এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই পাঁচটা রিয়াকশান বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বলো বা বিভিন্ন জায়গায় বলো এগুলো কিন্তু ঠেকে থাকে তাই একটু ভালো করে প্র্যাকটিস করো না একটু মেমোরাইজ করবার চেষ্টা করো কোথায় কী থাকে ব্যাপারটা ইজি ধন্যবাদ